জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট সোমবার চট্টগ্রামে জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানাতে 1975 সালের 15 আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বেগম আরজুমনি সহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ দোয়া মাহ এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাঝে খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী রাজিবুল আহসান সুমন। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দাউদ খালেদ কাইজার, আক্তার হোসেন সাহাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা আবু হায়দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হান্নান, যুবলীগ নেতা ইয়াসিন মামুন, মোহাম্মদ শাহজামান আরজু, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জলসা, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন পাটোয়ারি, সাবেক ছাত্র নেতা কাজী রমিজ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাবরুদ্দিন সাগর, যুবলীগ নেতা মুসলিম উদ্দিন মুন্না, মাকসুদুর রহমান পারভেজ, মাহবুব সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তহিদুর রহমান পাপ্পু, আলী আজম, রাকিবুল ইসলাম রকি, রেজাউল করিম ফাহাদ, সমাজসেবক মিজানুর রহমান, আবুল মোহসিন রানা, মাহমুদ খান রানা সহ আরো অনেকে। যিনি দিনে রাতে পরিশ্রম করে দেশের মানুষের ভাগ্য বদলের জন্য, এই ছোট্ট শিশু আপনারা যারা আছেন আপনাদের লেখাপড়ার জন্য, অন্যদের সুন্দর জীবন যাপনের জন্য, কৃষক শ্রমিক এবং যারা দুস্থ মানুষ আছেন সকলের মঙ্গলের জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কে? ওই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি তার পিতার আদর্শ অনুসরণ করে তিনি এই দেশকে সুন্দর একটি দেশ গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের বড় ভাই অথবা আপনাদের বাবা অথবা আপনাদের দাদার কাছ থেকে জানবেন, এক সময়ে বাংলাদেশে এই যে বসুন্ধরা সিটি আছে, এই বসুন্ধরা সিটিতে এক মাথার উপরে পানি ছিল। এই চট্টগ্রাম শহরের রাস্তাঘাট ছিল না, ভাঙ্গাচোরা রাস্তাঘাট ছিল। এই চট্টগ্রাম শহরকে সুন্দর করার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখেন আজকে আপনারা এই ফ্যানের নিচে বসে হাফেজ হচ্ছেন, এই ইলেকট্রিসিটির মধ্যে দিয়ে হাফেজ হচ্ছেন, আপনারা সুন্দর রাস্তাঘাটের মধ্যে দিয়ে হাফেজ হচ্ছেন। আপনাদের এক সময় আমাদের দেশে মানুষ ভাত পেত না খেতে, কিন্তু আমাদের দেশের মানুষ এখন না খেয়ে মরে না। সুন্দর একটি দেশ গঠনের জন্য আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে 15 আগস্ট, সেই 1975 সালের 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে হত্যার এই দিনে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা আপনাদের কাছে এখানে খতমে কোরআনের আয়োজন করেছি, আপনাদের কাছে এখানে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা দুহাত তুলে আমাদের জাতির জনকের জন্য, আমাদের দেশের অবিসম্বাদিত নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দুহাত তুলে।